তানজানিয়ার সদ্য প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষ কৃত্যের অনুষ্ঠানে পদদলিত হয়ে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন দেশটির দারুসালাম শহরে এই শেষ কৃত্যের অনুষ্ঠিত হয় আহত হয়েছে আরো বেশ কয়েকজন দেশটির সংবাদ মাধ্যম জানায় রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির মরদেহ রাখা হয় সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রাণ হারান এসব মানুষ পুলিশ জানায় বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিল তাদের অনেকেই অধৈর্য হয়ে উঠে জোর করে ঢোকার চেষ্টা করলে পদদলিত হয়ে পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয় নিহতদের পাঁচজনই একই পরিবারের বলেও জানান তিনি গত ছাব্বিশ মার্চ প্রেসিডেন্ট জন মাগুফুলিকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের নিজ গ্রাম ছটতে সমাহিত করা হয়